মাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছি, মাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছি। নমস্কার বন্ধুরা, সঞ্জয় ব্লগ চ্যানেলে আপনাদের আবার একবার স্বাগত। আবার চলে এলাম একটা নতুন ভিডিও। তো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি অন্নকূট মেলায়, গণেশপুর সিদ্ধেশ্বরী কালী মন্দিরে। তোরা গল্প করছে বন্ধুরা, রাস্তার দুপাশে হরেক রকমের দোকান নিয়ে বসেছে। আমরা এগিয়েই চলেছি, মন্দিরটা অনেকটা দূর, টোটো অনেক আগে নামিয়ে দিয়েছে আমাদের। এখানে দেখুন সব ঠাকুরের আসন এগুলো বিক্রি হচ্ছে। আর একটুখানি পথ গেলেই আমরা মন্দিরে পৌঁছে যাব। প্রচুর ভিড় হয়েছে, আমরা একটু বিকেল বিকেল এসেছিলাম, রাত্রে আরো ভিড় হয়। আমরা ঠিক মন্দিরটার এখন কাছাকাছি এসে পৌঁছালাম, অ্যানাউন্স হচ্ছিল। মন্দিরটা প্রায় 400 বছর পুরনো। মন্দিরের বাইরে একটা স্টেজ করা হয়েছে, ওখান থেকে অ্যানাউন্স করা হয়েছে যে মন্দিরের চূড়াটা খানিকটা দেখা যাচ্ছে। প্রচন্ড ভিড় রয়েছে, এই যে লাইন দেখতে পাচ্ছেন, এটা মন্দিরে ঢোকার লাইন। এখানে স্টেজ হয়েছে, এখানে বাউল গান অনেক কিছুই অনুষ্ঠান হয় আজকে। তো এটা হচ্ছে মূল মন্দিরের প্রবেশদ্বার, মালা টালা দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে আজকে। কিন্তু এখান থেকে আজকে ঢুকতে দেয় না, অন্য পাশ থেকে লাইন আছে, সেই লাইন থেকে ঢুকতে হয়। তো আমরা সেই লাইনের দিকে যাচ্ছি, লাইনে দাঁড়িয়েছি। Thank you.
আমরা চলে গেলাম ঘুগনির দোকানে ঘুগনি খাওয়ার জন্য। বড় লাইক করে দাও একটু। এখন আমরা যাচ্ছি ফুচকা খেতে, মাম্পি ও ছেলে। খেলাটা কি একদিনের না? তোরা আমি শুধু একটা আইসক্রিম খেলাম, আমার ভাই জিম আমাকে খেলে একটা করে ডবল খেলে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবেন, আর নোটিফিকেশান বেলটাকে অল করে দেবেন। পুরনো বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজ এই পর্যন্ত আসি, টাটা।